আর ওইটাকে মেরে ফেলু। ও শিট ভাই, আমার ওই পালটাকে মেরে ফেলছে। তবে ইয়ার এরা কি খারাপের খারাপ রে ভাই। আরে বেটা, হ্যালো WhatsApp গাইজ, আজকে আবারও চলে আসছি তোমাদের সবার প্রিয় গেম পাল ওয়াল গেম প্লে নিয়ে। আর আজকে গাইজ আমরা এমন এমন কিছু পাল ধরবো যেই পালগুলা দিয়ে না আমরা অনেক অনেক তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে পারবো। অ্যান্ড গাইজ আজকে আমাদের পাল বক্সটাকে আরও অনেক বেশি বেশি আপডেট করতে হবে। সো যাই হোক গাইজ, আমার বেসেন আবার অ্যাটাক করছে। অ্যান্ড এই অ্যাটাকটা দিলো কারা ভাই জানে না, তবে গাইজ অনেকেই তো আসতে হবে, চারজন দিচ্ছে অ্যাটাক। আর এইগুলো কি হবে ইয়ার ভাই, একটাকে না আমাকে ক্যাপচার করতে হবে ভাই। ওরা না এটাকে মেরে ফেলবে, তবে আমাকে না কোনো না কোনো ভাবে এগুলোকে ক্যাপচার করে লাগবে ভাই। মারিসটা প্লিজ একটা তো ধরতে দে। হবে ইয়ার এটাকে 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 ধরছে এটাকে। ও শিট ইয়ার ভাই, একটাকেও ধরতে দিল না ভাই। সবাই রাক্ষস ভাই, এক মিনিটও টাইম নিল না ভাই এগুলোকে ধরতাম ভাই। কত সুন্দর সুন্দর পাল ছিল ওরা, দেখুন একবার ভাই কত সুন্দর ভাই। এটা মেবি লাভ পাল, ও ভাই এগুলোকে না ধরা লাগবে। বাট গাইজ এগুলোকে পাওয়া যায় কোথায় জানি না, তবে দূরে একটাকে কিছু দেখতে পাচ্ছি। বাট এইটা ওইটা কিনা জানি না, না এটা ওইটা না ভাই, এটা না আগুনের কাজে লাগে। বাট এইখানে না আরও একটা আছে, সো এইটাকে মেবি গাইজ আমি ধরতে পারবো। ওকে এইদিকে আয় বেটা তুই, হ্যাঁ এইদিকে আয়। আর এটাকে না দেখতে দারুণ লাগতেছে। ও ভাই এটা তো ভালো অ্যাট্রাক্ট করে আমাকে ভাই। এই পোকেমনটা না ভাই হেভি ডেঞ্জারাস মনে হচ্ছে, তবে এটাকে আমি ক্যাপচার করতে পারবো। আর আজকে গাইজ এমন কিছু পাল ধরতে যাবো আমরা যেইগুলোকে না দিয়ে অনেক তাড়াতাড়ি ট্রাভেল করতে পারবো। আর এই পালগুলোর গাইজ আমি লোকেশন পেয়ে গেছি, সো ওই ওয়ালটাকে এক্সপ্লোর করতে হবে অ্যান্ড আপনাদেরকেও দেখাবো। বাট এটা না কেমন যেন একটু স্লো স্লো অ্যাট্যাক করতেছে, এটা দেখুন ভাই কেমনে করে হাঁটতেছে। ও শিট, তবে আমি না ভাই অনেক এক্সপার্ট হয়ে গেছি এখন ফাইটিং করার ক্ষেত্রে। বাট আমাকে একটা অ্যাসল্ট রাইফেল মেক করা লাগবে, এটা তো ধরতেই পারতেছি না। আবে ইয়ার ওইটা ধরা যায় না কেন। ওকে আর একটু লাইভ আমি কমাই দিই অ্যান্ড এখন মেবি গাইজ এটা ক্যাপচার করতে পারবো। হ্যাঁ গাইজ এখন ক্যাপচার করতে পারবো, বাট আমি না অনেক ক্ষুধার্ত আছি, একটু খাওয়ারও খাওয়া যাক। অ্যান্ড ভাই এটাকে তো মারলে পর মরে যাবে। ওকে একটু মেগা শিলের আমরা ইউজ করি, অ্যান্ড মেগা শিল আছে, হ্যাঁ মেগা শিলটা আছে। আর এটাকে ধরাই লাগবে। ও ভাই এটা কি করলাম ভাই, এমনি করে পিছন দিক, ওরে বেটা তারপরে ধরা যাচ্ছে না। আবে ইয়ার ভাই কোথায় পালাস, এই বেটা দাঁড়া, আরে দাঁড়া প্লিজ ইয়ার, আরে বেটা পালাচ্ছে। আবে দেখতে রেখে ভাই এটা পলাই তো চলেই গেল, আরে আমার পাল্টা কোথায় দেখি তো। এটাকে ভাই ওটাকে ধরাই লাগবে অ্যান্ড কই যাবে বেটা, তোকে আমি ধরেই ছাড়বো আজকে ভাই। দেখো ওরে ভাই এটা গায়েব হয়ে গেল ভাই, আমি এটাকে এত কষ্ট করে পাইছিলাম বাট তারপরে এটা ভাই কোথায় যেন একটা গায়েব হয়ে গেছে ভাই। পোকেমন কি গায়েব হইতে পারে নাকি, তবে জানি না গাইজ। তবে এটা তো গায়েব হয়ে গেল, এখানে প্যালাডিয়াম কিছু আছে এইগুলোকে নেই নি। তবে গাইজ আমি আপনাদেরকে বলছিলাম না এই কুত্তাগুলোকে ধরার কথা, তো কুত্তাগুলোকে ধরা যাক এখন, কুত্তাগুলোর সঙ্গে আগে একটু ফাইট করা যাক। বাট এইটাকে যদি ছেড়ে দিই না তো কুত্তাকে ভাই এক মিনিটে মেরে ফেলবে, আর আমি চাই না গাইজ কুত্তাগুলোকে মারুক। এটা তো কুত্তা না শিয়াল ভাই, এটাকে শিয়ালের মতো লাগতো। আরে ভাই এটা মরে গেছে, যাতে এটাকে মাথায় মারা যাবে না, এর না আমরা পাশার পরে মারি অ্যান্ড পায়ের পরে মারা যাক। আবে ইয়ার ধের তারিখে ভাই এত পার কবার থেকে হইলো ভাই, মানে যাকে মারতেছি ওই মারা যাচ্ছে, আর আমাদের বেসটা পিছন থেকে তো দারুণ দেখা যায়। হ্যাঁ ভাই অনেক সুন্দর লাগতেছে কিন্তু। যাই হোক আমাদের এখানে না ইলেকট্রিসিটি প্রডিউস করা শেষ, আর এখানে মেবি অনেকগুলো অ্যারো আছে আমার কাছে, এমনি তো প্রায় 100 মতো অ্যারো আছে, সেইগুলো আবার নিয়ে নিলাম অ্যারোগুলো। আর এইখানে না প্রচুর পরিমাণে ভাই পাল স্পেয়ার আছে, আর এইগুলো না সবসময় এইগুলো বানাইতেই থাকে অ্যান্ড অ্যারো মেক করে, অ্যান্ড অ্যারোটা মেক করে মেবি গাইজ 3 বেশি। অ্যান্ড এখানে না ততটা অ্যারো দেখতে পাচ্ছি না, আর আমার কাছে প্রায় একটা 300 মতো। আবে ইয়ার ভাই এতগুলা, তবে গাইজ আমার কাছে না একটা আইডিয়া আছে। সো আমাদের এইটা না অনেক বড় অ্যান্ড আমাদের না অনেক বক্স লাগে, একটা কাজ করা যাক গাইজ। তো আমি না এটা মাঝখানটা ভেঙে দিলাম অ্যান্ড মাঝখানে একটা আমরা সিক্রেট ডোরও মেক করতে পারি, কিন্তু এই জায়গাটাতে না একটা সিক্রেট ডোর বানিয়ে দিই। সো হঠাৎ করে এই আইডিয়াটা আসলো, তো একটু কাজে লাগানো যাক। সো এইখানে জাস্ট একটা আমরা দরজা দিয়ে দেবো অ্যান্ড এই সাইডটাকে একটু আমরা কাভার করার জন্য এইটা ইউজ করতে পারি, এইটা ইউজ করতে পারি। তবে এইটাও ভাঙতে হবে আমাকে, এটা ভেঙে জাস্ট এইটা এইখানে এমনি করে দিয়ে দিই অ্যান্ড এখানে আবার সিঁড়ি বসাই দিই, তাই তো আমাদের। বাট এটাকে না আবার এরকম করে লাগবে। ওকে সো এইদিকে মেবি কাভার করা আছে, এইদিকে কাভার করা আছে অ্যান্ড আমাদের জাস্ট এই দিকটা কাভার করা লাগবে অ্যান্ড আমাদের মাঝখানে একটা আন্ডারগ্রাউন্ড ঘরও হয়ে যাবে। ওকে বাট এটা না মাটির নিচে কোনোভাবে দেওয়া যায় না, মাটির নিচে যদি বাড়িঘর বানানো যেত না তাহলে পরে মাটির নিচে বাড়িঘর বানাইতাম। বাট এইখানে পাথরের অভাব দেখা দিচ্ছে ভাই, এখানে তুমি পাথর মাইনিং করতেছো। ও ভাই 700 পাথর, ওয়াও। অ্যান্ড এটাকে জাস্ট আমরা এটার ভেতরে দিয়ে দেবো পাথরগুলোকে। ওকে পাথরগুলোকে দেওয়া হয়ে গেছে। আরে অল টাইম গাইজ এই কাজটা করতেই থাকে, আর পাথরগুলোরও দরকার আছে বুঝলেন তো, সো এগুলোকে না প্যালাডিয়াম বানাইতে কাজে লাগে অ্যান্ড হয়ে গেছে। সো এই দিক দিয়ে আশা করি পালগুলো উঠে যাইতে পারবে অ্যান্ড কোনো ঝামেলা ছাড়া উঠতে পারবে। আর এই দিকে আমাদের একটা গোপন একটা ঘর হয়ে গেল অ্যান্ড মাঝখানে না কিছু দিতে হবে
এন্ড ওই পাশের আলো ভাই এইদিকে চলে আসতেছে, সো আমি মশালটা জ্বালাইছি এইদিকে, বাট দেওয়াল ভেদ করে কিভাবে গাইজ আলোগুলো আসতেছে। এন্ড এটা আমাদের একটা সিক্রেট একটা রুমও হয়ে গেল, সো এইখানে দেখো একটা আমরা মশাল জ্বালাই দিই এন্ড সাইড লাইট জ্বালাই দিই। ওকে, সো ওয়াল টস, এটাকে আসলে ওয়াল টস বলা হয়, আর এটা অবভিয়াসলি ভাই আমাদের দরজার পাশে দেওয়া লাগবে। এইখানে দিলাম একটা এন্ড এইখানে দিয়ে দিই একটা। ওকে, সো এগুলোকে মেক করে ফেলি, আর এগুলো মেক করবো জাস্ট এক সেকেন্ডের ভিতরে। অ্যান্ড এইখানে আলো জ্বালালে পরে হয়ে যাবে। আর এ ভাই এটা মেক করা হয় না এখনো। আর আমার ওয়ার্ক স্পিড কত ভাই, 500 বানাই দিচ্ছি, ওয়াও অনেক ওয়ার্ক স্পিড। আর এইদিকে আমরা কয়েকটা বক্স বানাই দিতে পারি, সেই বক্সে আমরা অনেক জিনিসপাতি রাখতে পারবো। আর এটা মানে ইনগট লাগবে, সো ইনগটের বক্সের দরকার নেই, জাস্ট আমরা এই সিম্পল যে বক্সটা আছে না, সো এইটাকে বানালে পরে হয়ে যাবে। ওকে, সো এই বক্সটাই দিয়ে দিই অ্যান্ড এটাকে বানাই দেয় যাক, জাস্ট 2 সেকেন্ডের ব্যাপার। সো আমাদের এইখানে বক্স বানানো হয়ে গেছে। অ্যান্ড এখানে আমাদের যে আজেবাজে জিনিসগুলো আছে না, সো এইগুলা, সো এইগুলো আমি এখানে রেখে দিবো, কারণ এইগুলো আমার কোনো কাজে লাগে না। অ্যান্ড এইগুলো শুধু শুধু ভাই আমার এখানে ভাই পরে একেবারে ভাই বিয়ে হয়ে গেছে। অ্যান্ড এটা আমাদের হিট রেজিস্ট্যান্ট মেটাল আর্মর, সো এটা লাগবে। অ্যান্ড এইটা আমাদের লাগবে না, ওকে, ক্লথটার দরকার নাই। অ্যান্ড এইটাও লাগবে না, আর আমাকে আরও অনেক বক্স বানানো লাগবে। আর এটা যেহেতু আন্ডারগ্রাউন্ডলি থাকবে না, তো এটাকে মানুষজন দেখবেও না, আর অতটা ইয়েও লাগবে না আর কি, খারাপও লাগবে না দেখতে। হ্যাঁ, এখন এটা কিন্তু দারুণ হয়েছে, তবে দুইটা লাইট দিলাম, দুইটাতেই হয়ে যাবে, আর এটা এমনি করে খোলা থাকে। ওকে, আর এখন দেখতেও কিন্তু ভালো লাগতেছে, তো আমরা এইখানেও করতে পারি। বাট গাইজ, এইখানে না আমাদের পালগুলো বেশি চলাফেরা করে, দেখা যাচ্ছে যে এটার ভেতরে আবার ঢুকে গেলো, তো তখন আবার ঝামেলা। সো ওইখানে ওইটা আছে অমনেই থাক, সো এইখানে এইগুলো দিব। অ্যান্ড এইগুলো দিলে পরে কেমন হবে, না ভাই এটা দিলে পরে ভালো লাগছে না, অ্যান্ড দরকার নেই জাস্ট। আর উপরে যদি ছাদ দিয়ে দিই তাহলে কেমন লাগে, না উপরে ছাদ দিলে আবার আরও বেশি লাগতেছে, উপরে ছাদ দেওয়ারও দরকার নেই। অ্যান্ড এটা কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত দিতে পারি, বাট গাইজ দরকার নেই ভাই, এইগুলো এত দিয়ে কী করবো তাই না। অ্যান্ড এইটা আরেকটা দিয়ে দিই তো। ওকে, এটা একটা ব্রিজের মতো হয়ে যাচ্ছে, সো এইটা না আমরা একটু সোজাসুজি করে ওই পর্যন্ত দিয়ে দেবো, দেখে তো কেমন লাগে, সো দিয়ে দেখি জাস্ট। অ্যান্ড তারপরে না আমাদের পালটাকে ধরতে যাবো। অ্যান্ড এতে করে না গাইজ আমাদের এই পালগুলো চলাচল করতেছে না, তো এরা হয়তো বা ভাই এর ভিতরে বেঁধে যেতে পারে, সো দরকার নেই ভাই। ওকে, ভেঙে ফেলছে না, এটা ভেঙে ফেলে এটা ভেঙে। ওকে, সো গাইজ এখন যাওয়া যাক আমাদের পালগুলো ধরতে। অ্যান্ড গাইজ ওই পালটা না ভাই দেখতে ঘোরার মতোই, অ্যান্ড দারুণ লাগে। আর আমার কাছে কী খাবার আছে, আর আমাদের ভাই ইনগট বেসের কী খবর দেখা যাক। সো এখানে যে আমরা ওর ইন্ডাস্ট্রি মেক করছিলাম, সো গাইজ ওর ইন্ডাস্ট্রি না ওর বেস যাই হোক, এখানে জাস্ট 4টা করে রাখছে, আর এগুলো ভাই ঘুমাচ্ছে এইখানে ভাই, কোনো কাজ বাদ দিয়ে ঘুমাচ্ছে, আর কেউ কিন্তু ভাই ঠিকঠাক মতো মাইনিং করতেছে না ভাই, এইটা কোনো কথা। আরে এইখানে আমি তো লাস্ট পার্টও দেখছি ভাই, উপরে ফাঁসে আছে বাট এখনও আছে, বাট কারণটা কি বুঝলাম না। ওকে, সো ভাই ও তাও নামি নাই ভাই, ও ওইখানে রয়ে গেছে, এটাকে কেমনে করে নামাবো, আবে ইয়ার এটার উপরেও তো উঠতে পারছে না, এটাকে নামাই তো পারছে না ভাই, এটা কী গ্লিচ জানে না। ভাই ও নামে না কেন, ও ভাই ফাইনালি নামতেছে। অ্যান্ড বাট গাইজ এইখানে কেউ ইনগট কেন মেক করতেছে না, জাস্ট 5টা ইনগট আছে, আর এখানে তো আরও অনেক ইনগট মেক করার কথা, জাস্ট 4টা করতে পারবো ভাই, এটা কোনো কথা। মানে এরা কী করে ভাই, সারাদিন কোনো কাজ করে না নাকি, আমি তো ভাবছিলাম ভাই অনেক অনেক ইনগট পাবো হয়তো ভাই এখান থেকে, বাট একটা ইনগটও পায় নাই। বাট গাইজ ইনগটগুলো পায় না, এখন কী করার। অ্যান্ড আমাদের না ট্রাভেল করার জন্য ওই পালটাকে ধরে নিয়ে আসতে হবে। অ্যান্ড গাইজ ওই পালটার না নাম মনে নাই, তবে এইখানে কোথাও খুঁজলে পরে পাওয়া যাবে। অ্যান্ড আমাকে না হিট রেজিস্ট্যান্স যে আর্মরটা আছে না ওইটা পড়তে হবে, কারণ এই জায়গাটাতে না প্রচুর পরিমাণে গরম। অ্যান্ড আমি না কুল রেজিস্ট্যান্স আর্মরটা ওইটা পরেছিলাম, অ্যান্ড ওইটাকে এখন খুঁজে বের করা লাগবে। আর এইখানে একটা পাখি দেখছিলাম যেইটার নাম মেবি র্যাগনারক হবে, ওইটাকে ধরতে পারলেও হবে। অ্যান্ড আমার লেভেল মোটামুটি 36-এ চলে আসছে। আর ও গাইজ এইটাকে, হ্যাঁ ভাই এইটার কথাই বলতেছিলাম, আর এটার নাম কি ফ্যাং গ্লপ, ওকে গ্লপি ফ্যাং গ্লপি না এরকমই কিছু একটা নাম হবে হয়তো, তবে এটার সঙ্গে একটু ফাইট করা যাক। অ্যান্ড আমি তো এখানে যদি ওর সঙ্গে ফাইট নিই ভাই, তো এখানে লুকানোর কোথাও জায়গা না, আর ওর লেভেলটা 37, ও ভাই ওর সঙ্গে না ভাই সাবধানে ফাইট করা লাগবে, তবে গাইজ পারবো মেবি মনে হচ্ছে ভাই। আরে ভাই ওটা আমার পাল হবে, ধ্যাত্তারিকা, ও শিট, ওটাকে আমাকেই মারে নাকি ভাই, জানো এটা কাকে মারবে, তো ভাই মারে নাই তবে বেঁচে গেছি। অ্যান্ড এটাকে ভাই ধরাই লাগবে কোনো না কোনোভাবে, আর এটা না একটা শ্যাডেল বানাই দিবো। অ্যান্ড শ্যাডেল বানানোর পরে না গাইজ এটা নিয়ে না অনেক দ্রুত ট্রাভেল করতে পারবো, সো আমি গাইজ দেখছি ইউটিউবে, সো অনেকে না এটা নিয়ে অনেক দ্রুত আর অনেক উঁচা উঁচা জায়গাতে ভাই ট্রাভেল করতে পারে। অ্যান্ড মেবি এটাকে ধরে ফেলতে পারবো, অ্যান্ড আর একটু ভাই ড্যামেজ দেওয়া যাক, আর ওর পাশে কেউ না কেউ যেন মেবি আসতে ভাই, জানে না ওইগুলো কী জন্য, ওর পলায়ও তো যাচ্ছে ভাই, ভাই জানি না পলাইলো কেন আর আসলে ভাই কেন ওই জায়গায়। অ্যান্ড এটাকে না মারতে হবে বেটা, ও ভাই জাস্ট একটুর জন্য বেঁচে গেছে ভাই, এটা তো আক্রমণও করবে খাতারনাক টাইপের, এটাকে না ভাই আমাদের গেগা স্পেডটা মারা যাক। অ্যান্ড হয়ে যা প্লিজ, আর হয়ে যা,
ও ভাই ফাইনালি আমি এটাকে ধরতে পারছি। সো গাইস এখন তাড়াতাড়ি যে না আগে আমার কাজগুলো করি। এন্ড ওইখানে নতুন একটা পাল দেখছিলাম, আর আমি জানি না যে ওটা শ্যাডেল আনলক হয়েছে কিনা, তবে হয়তো যাওয়ার কথা। এন্ড দেখা যাক এখানে টেকনোলজিতে একটা শ্যাডেল কোথাও পাই কিনা। এন্ড এটা শ্যাডেলটা পেলে না অনেক উপকার হবে, কারণ এই পালটা নিয়ে অনেক দ্রুত অনেক এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবো। হ্যাঁ গাইস এটা শ্যাডেলটা আনলক করে নেওয়া যাক। এন্ড গাইস আমি আমার বেসে যাই না ভাই শ্যাডেলটা মেক করবো, বাট তার আগে এই পালগুলোকে দেখতে ইচ্ছে করতেছে ভাই। এটাকে কেমন জানো ভাই বডি বিল্ডার পাল, ভাইয়ের সঙ্গে ফাইট নাকি ঠিক হবে ভাই। 33 লেভেল ফাইট তো নিতে পারবো। আর এইটা সে র্যাগনারক ভাই পাখিটা, আচ্ছা পাখিটাকেও কি ধরে নেবো ভাই জানি না ভাই, দেখতে কেমন যেন ভাই ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে। অ্যান্ড গাইজ এইটাকে না দেখে কেমন যেন লাগতেছে ভাই, তবে এদের থেকে না একটু দূরে থাকা যাক আজকের জন্য, আপাতত এদের ছাড় দিয়ে দিই। অ্যান্ড আমার যখন আচ্ছা আমার শিলও মেক করা হয়েছে, আর আমার এখানে না বড় সড়ো লেভেলের একটা আর্মারও আছে, এটা হ্যাভি লেভেলের আর্মার। তবে গাইজ এইটার সঙ্গে না একটু ফাইট করা যাক, ওকে। সো দেখা যাক এই ব্যাটার সঙ্গে ফাইট করে পারি কিনা আমি। অ্যান্ড দেখতেই ভাই কেমন যেন ভয়ঙ্কর লাগতেছে। ও ভাই ভাই বডি বিল্ডাররা যেরকম করে না তো ওরকম করতেছে। ও শিট ভাই সিরিয়াসলি ভাই, আসলে তো অনেক খাতারনাক টাইপের এটা পাল। আবে ইয়ার এটা আমার পিছনেই পড়ে গেল মনে হচ্ছে। ও ভাই জাস্ট অ্যাটলিস্ট ভাই ওটাকে না অনেক দ্রুত ড্যামেজ দিতে পারতেছি। আবে ইয়ার ভাই আমার পিছে পড়ে গেছে। আ শিট ইয়ার ভাই মেবি ভাই আমি বাঁচবো না, এটা দুটো একসঙ্গে তো ভাই, একটা আলাদা আলাদা হলে আমি পারতাম। এন্ড এটাকে আটকায় নেওয়া যাক, ওকে। জানি না ভাই এটা আটকাতে পারবো কিনা। আরে 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 ভাই ও আচ্ছা ওইদিকে ফোকাস করেন আমি, এটা না মাথার পর একটা মারি ভাই। কত ড্যামেজ হলো, 200 মতো না? ও শিট ইয়ার আমার ভাই পালটাকে মেরে ফেলছে। তবে ধ্যাত্রিকা, তবে ধ্যাত্রিকা আমাকে ছেড়ে দে ভাই, ভাই তোর সঙ্গে মারামারি করবো না। ওকে আমাকে আর একটা পাল ছাড়বে, তাছাড়া বাঁচবো না। ও শিট 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 শিট, ভাগ্য ভালো ভাই আমার শিলটা রিপেয়ার হয়ে গেছিলো। অ্যান্ড এটাকে না মারা থাক এখন, একটাকে না একটাকে মরতে হবে, তারপরে আমি একটাকে ধরতে পারবো ভাই। আমার দিকে আসবে, এটা আমার দিকে এসে লাভ নাই ভাই, এটাকে ধরে ফেলছে ভাই আমার দিকে আসতেছিল। অ্যান্ড এটাকে আবার মারা যাক, এটাকে ধরেই সারবো আজকে কোনো না কোনোভাবে। আর ও এটাকে মেরে ফেলুক। ও শিট ভাই আমার ওই পালটাকে মেরে ফেলছে। তবে ইয়ার এরা কি খারাপের খারাপ রে ভাই। আরে বেটা, ও ভাই ভাগ্যিস ভাই বেঁচে গেছি। অ্যান্ড একটাকে মারতে হবে ভাই, নইলে পরে ভাই ইয়ে করতে পারবো না, ধরতে পারবো না। অ্যান্ড এটাকে মেরে দেওয়া যাক, ওকে। ভাই মেরে ফেলছে, বাট এটাকে না কোনোভাবে ধরতে পারলে না সেই তো। ও শিট ভাই এটাকেও ধরতে পারি নাই ভাই, ব্যাড লাক। অ্যান্ড গাইজ আমি অনেক ট্রাই করছিলাম ধরার জন্য, বাট এটাকে কোনোভাবে ধরতে পারি নাই। অ্যান্ড গাইজ আমরা যে কাজটা করতেছিলাম ওই কাজটাকে করা যাক। সো আমার পাল টিম না হাংরি আছে, সুতরাং খাবার দেওয়া যাক। অ্যান্ড আমি সাথে করে না ভাই কিছু ফালতু ফালতু পাল নিয়ে ঘুরতেছি, সো আমাকে কিছু বস ধরতে হবে। অ্যান্ড ওই বসগুলোকে নিয়ে সাথে সাথে ঘোরা লাগবে। অ্যান্ড আমাকে আজকে কিছু ক্যাটস ধরা লাগবে যেগুলো আমার মাইনিংয়ের কাজে দিবে। অ্যান্ড শ্যাডেলটা বানাবো কীভাবে ওইটাই ভাবতেছি। অ্যান্ড শ্যাডেল বানানোর জন্য এখানে তো তেমন কিছু বানাই নাই ভাই আমি। সো পাল ওয়ার্ক বেঞ্চকে আমি বানাইছিলাম। অ্যান্ড এটা তো মেডিসিনের জন্য কাজে লাগবে। অ্যান্ড পাল ওয়ার্ক বেঞ্চ বানানো লাগবে আমাকে না। সো পাল ওয়ার্ক বেঞ্চ পাল আছে, এটা হচ্ছে পাল ওয়ার্ক বেঞ্চ কি, আচ্ছা এটা স্পেয়ার ওয়ার্ক বেঞ্চ। অ্যান্ড পাল ওয়ার্ক বেঞ্চ কোথায়? অ্যান্ড এইটা আচ্ছা ওয়েপেন, আর এটা হচ্ছে আচ্ছা এটা মেবি পাল ওয়ার্ক বেঞ্চ, ওকে। সো এটা মেক তো করতে পারবো, বাট এটাকে আমি এর আগে বানাইছি তো মনে তো হচ্ছে না বানাইছি। অ্যান্ড এটাকে না এইখানে বানাই দেওয়া যাক, ওকে। ওকে সো গাইজ এটা আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে, বাট আমাদের কিছু পালকে না এখন আমাদের এইখানে রাখা লাগবে, পাল বক্সের ভিতর রিকভার হওয়ার জন্য রাখতে হবে, তাছাড়া না এগুলো কোনোভাবে রিকভার হবে না। সো গাইজ সবগুলো পালকে তো আমি রিকভারের জন্য রেখে দিচ্ছি। অ্যান্ড আমি যে পালটা ভাই শিকার করলাম ওইটা কোথায় ভাই, আমার পাল ক্যাপচার কি করা হয় নাই নাকি? ও এটা পাইছি, এটা হচ্ছে সেই ফ্যাং গ্লোভ। আর এইটা নিয়ে না আমি অনেক দ্রুত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে পারবো। বাট গাইজ আমার আর্মারটা না ড্যামেজ হয়ে গেছে, বাট তার আগে গাইজ আমাকে একটা শ্যাডেল মেক করা লাগবে। অ্যান্ড শ্যাডেলটা ভাগ্যিস ভাই মেক করে ফেলতে পারবো। অ্যান্ড আমার এইটাকে লাগবে ভাই। সো এটা কই গেল ভাই, এটাকে না নিয়ে আমার কাজে লাগানো লাগবে এখন। ভাই ও কই চলে গেল? আর এইখানে না আমরা ডিম ফুটাইতে পারবো। অ্যান্ড আমার কাছে একটা মাত্র ডিম আছে, আর এটা হওয়ার জন্য ভাই 1 ঘন্টা লাগবে। হবে দেড় তারিখা। আর এ ভাই এইখানে কী করতেছে? একে আমি হাতে করে নিয়ে যাই। অ্যান্ড আমার শ্যাডেল বানাইতে কাজে লাগাই দিই, ওকে। বাট শ্যাডেল আদতে গিয়ে বানাবে নাকি জানি না। অ্যান্ড এ হয়তো বা অন্য কোনো কাজে করতেছিল, আর ওকে ধরে নিয়ে আসে আমি ভাই শ্যাডেল বানাচ্ছি। আর প্লিজ যার শ্যাডেল বানাতে আমাকে একটু হেল্প কর, ওকে ওকে। মেবি গাইজ ও শ্যাডেল বানাতে হেল্প করবে, বাট তা না গাইজ ভাই ও কী করতেছে ভাই এটা? আরে ভাই কই চলে যাচ্ছে আমরা এদিকে? আরে আরে ভাই আমি, আরে ধ্যাত্তেরকে ভাই ওকে দিয়ে কাজ করানো হচ্ছে ভাই, আমি নিজেই করি। অ্যান্ড নিজে একটু টাইম নিয়ে শ্যাডেলটা মেক করে ফেলি।
সো ফাইনালি গাইজ অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর আমাদের ফ্যাঙ্গলপের শ্যাডেলটা পেয়ে গেছি, আর এখন মেবি গাইজ আমরা এটার উপরে উঠে ট্রাভেল করতে পারবো। বাট গাইজ আমার পাল্টিম এখনো ভাই হাংরি, বুঝলাম না কোনটা। ও এটা কি কোনো খাবার দেওয়া হয় নাই? অ্যান্ড এটা কেন খাবার দেওয়া লাগবে? একেবারে ভাই ক্ষুধার্ত ছিল। ওকে, আর আমার আর্মরটাকে একটু ভাই রিপেয়ার করা লাগবে। বাট গাইজ তার আগে না এটাকে দেখবো। হ্যাঁ গাইজ এটা অনেক দ্রুত যায়, আর এক জাম্পে গাইজ উঠে কত দূর! ও ভাই এটা তো ডাবল জাম্প করে আমার ভাই এটার উপরে উঠে গেছিল। ওয়াও ভাই এখন ভাই ট্রাভেল হবে একেবারে রকেটের গতি। দেখুন একবার ভাই আমি এখন এখানে ইজিলি উঠতে পারবো। ওয়াও ভাই সিরিয়াসলি, সো দেখা যাক গাইজ আমাদের এই লেভেলটাকে আপডেট করতে পারে কিনা। অ্যান্ড আপডেট হয়ে গেছে, সো লেভেল 3 চলে আসছে ক্যাপচারিং লেভেলটাতে। অ্যান্ড অনেক দ্রুত দ্রুত আমি না এইগুলোকে ক্যাপচার করতে পারবো, মানে পালগুলোকে। বাট আমার না এখন একটা কাজ করা লাগবে, সেইটা হচ্ছে আমার আর্মরটাকে একটু ভাই রিপেয়ার করতে হবে। ওকে ওকে গাইজ, সো আমার ফাইনালি আর্মরটা রিপেয়ার করে ফেলছে। আর আজকে গাইজ আমরা না কয়েকটা ক্যাচ ধরবো। আর এটা ভাই এমনি এমনি তো অনেক দূর পর্যন্ত লাফায়। আরে ভাই ভাই কত সুন্দর ভাই এই পালটা ভাই, এটাকে নিয়ে তো ভাই রকেটের গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবো। আর গাইজ আপনারা কি খেয়াল করছেন কিনা জানি না, তবে না গাইজ আমার না খুব ইচ্ছা করে এই গাছটার নিচে যাইতে, বাট এটা না অনেক দূরে মনে হচ্ছে। অ্যান্ড আমাকে না একটা ভালো পাখি ধরতে হবে যেটা অনেক দ্রুত ভাই ট্রাভেল করতে পারে। অ্যান্ড আজকে গাইজ আমরা অনেক ক্যাটস ধরবো যেগুলো আমাকে ভাই ইনগট মেক করতে অনেক হেল্প করবে। আর এটাকে নিয়ে আপাতত ফাস্ট ট্রাভেল করে আমাদের এই জায়গাটাতে চলে যাওয়া যাক। সো আমাদের ক্যাটসগুলো এইখানে কোথাও একটা আছে। অ্যান্ড আজকে আমরা অনেক অনেক ক্যাচ ধরে নিয়ে আসবো। অ্যান্ড আমি আগে ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমাদের কুল রেজিস্ট্যান্ট এটা পরে নিই। অ্যান্ড আমাকে না একটা মশালও বানানো লাগবে, সো আমি ফটাফট করে একটা বেসে যে মশাল বানিয়ে নিয়ে আসি। সো ফাইনালি গাইজ আমাদের টস মেক করা শেষ হয়ে গেছে। অ্যান্ড আমি আমাদের ক্যাটসের লোকেশনে আসছি এইখানে ক্যাটসগুলোকে ধরার জন্য। অ্যান্ড ওটার নাম সম্ভবত ক্যাটসই হবে, আর এইখানে না কোথাও দেখতে পাচ্ছি না এখনও। রাত তবে হয়ে গেছে কিন্তু, বাট ক্যাটসকে কোথাও দেখতে পাচ্ছি না কেন, একটু অবাকই লাগতেছে ভাই। ক্যাটসকে তো এইখানে কোথাও একটা পাওয়া যায়, সো আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখছিলাম। আর ওরা না রাতের বেলাও ইনগট মেক করতে পারে, মানে আমাদের ওরগুলোকে মাইনিং করে ইনগটগুলো মেক করবে আর কি। বাট এইখানে কোনো ক্যাটসই পাচ্ছি না ভাই, আমি কি ভুল লোকেশনে আসলাম নাকি জানি না। তো এখানে লাইটিং লাইটিং কী দেখলাম, ও না এটা না। অ্যান্ড এখানে কোথাও যেন একটা আছে, আর এইগুলোকে না রাতের বেলাতেই পাওয়া যায়, অ্যান্ড রাতে ছাড়া এইগুলোকে কোথাও পাওয়া যায় না। ও ভাই ফাইনালি একটা ক্যাটস পেয়ে গেছি, আর এখন আমাকে ওর সঙ্গে ফাইট করা লাগবে। তো রাতের বেলার ফাইটটা না আপনাদেরকে দেখাইতেই পারবো না বেবি, হ্যাঁ এটাকে দেখানো যাবে না। আর এটা মাত্র 10 লেভেলের, আর এটাকে আমি ইজিলি মারতে পারবো। আর আমি জানি না গাইজ আপনারা কতটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। অ্যান্ড এটাকে জাস্ট আমরা সিম্পলিভাবে ধরে নিই, ওকে। অ্যান্ড এটা মেবি ক্যাপচার হয়েও গেছে। ওকে সো ফাইনালি গাইজ এটাকে ক্যাপচারও করে ফেলছি। অ্যান্ড এটা জাস্ট আমার 3-4টা লাগবে, ওকে। সো 3-4টা হলে পরে হয়ে যাবে। অ্যান্ড এই দিক থেকে তো একটা ধরে ফেলছি, বাট ওই দিকে তো কাউকে পেলাম না ভাই। তবে আমরা মেবি একটু খোঁজাখুঁজি করলে পাওয়া যাবে। ও ভাই সামনে না ওই যে আমাদের ক্যাপচারিং লেভেলটা ভাই আপডেট করার জন্য কাজে লাগে না, সো ওইটা আছে। সো ওইটাকে আমি এখন ওইটার থেকে নিবো কী করে ভাই, আমি তো উঠতেও পারবো না অত দূরে। বাট এইখানে আরও একটা ক্যাটস পাইছি ভাই, ওই যে সামনের দিকে না কেমন যেন আলো আলো জ্বলতেছে, সো এটা হচ্ছে আমাদের আরও একটা ক্যাটস। অ্যান্ড এখন এর সঙ্গে একটু ফাইট করবে, এটাকে ধরে নেওয়া যাক। অ্যান্ড ভাই আমাদের ইয়েটা কই গেল? তবে ভাই আমাদের এরও পাচ্ছি না। অ্যান্ড এটা জাস্ট 10 লেভেলের হয়, তো সবগুলো ভেবে 10 লেভেলেরই হয়ে থাকে। অ্যান্ড এটাকে ভাই ইজিলি আমরা মারতে পারবো ভাই, ভাগ্যেশ ভাই এটা ভাই ততটা ভাই আক্রমণ আসত না। অ্যান্ড এটা মোটামুটি আক্রমণ করো, তবে এগুলো আমার আসলে ততটা কাজে আসবে না। অ্যান্ড এটাকে ভাই ক্যাপচার করে নিই, ওকে। সো এটাও ক্যাপচার করা হয়ে গেছে। অ্যান্ড আমাকে আরও কয়েকটা এরকম ক্যাপচার করতে হবে, জাস্ট আর 2-3টা, আচ্ছা 2টা হলে পরে হয়ে যাবে। সে এত দিয়ে কী করবো? তো সামনে মেবি ক্যাটস না কি এটা ঘুমাচ্ছে, এটা ক্যাটস না ভাই, এটা মেবি পাখি। আমি পাখিটা ঘুমাচ্ছে ভাই, ঘুমন্ত পাখিকে আমি আর ডিস্টার্ব করবো না। সো ঘুমন্ত জিনিসের উপর এমনিতে আক্রমণ করা লাগে না, আর ক্যাটস তো ভাই ঘুমাচ্ছে না তাই না, সো তো জেগে আছে। আর রাতের বেলা ভাই চমকাচ্ছে কেমন যেন, আর এই জন্য মেবি ওইটা মেবি রাতের বেলাও কাজ করতে পারে। সো ভাই এদিকে আর কোথাও নাই, এদিকে মেবি কোথাও না কোথাও পাওয়া যাবে। ও এখানে ভাই আরও একটা পাইছি, মেবি গাইজ একদিকটা মারলে না আরেক দিক থেকে ওইটাকে মেবি স্পন করে দেয়, সো মেবি এমনটা কিছু একটা হবে। অ্যান্ড এটাকে মারা যাক, অ্যান্ড জাস্ট আর একটা লাগবে, হয়ে গেছে ভাই। এটা ক্যাটস না, এটা আসলে বিলার মতো আস করে, তো আমি এটাকে ক্যাটস বলতেছিলাম। এটার নাম হচ্ছে টম ব্যাট, ওকে টম ব্যাট। তবে এটা অনেক কাজের ভাই, বাট এখান থেকে মেবি কেউ আমাকে অ্যাট্রাক্ট করতেছিল। আবে দেখতে রেখে ভাই, ভাই এটা হচ্ছে না কেন ভাই, তাড়াতাড়ি হয়ে যা। ওকে সো হয়ে গেছে, এখানে কিছু প্যালেটে মাছ আছে, এটাগুলোকে নিয়ে নিই যেহেতু ফ্রি ফ্রি দিচ্ছে। অ্যান্ড ওই জায়গায় গেলে মেবি আরও একটা পেয়ে যাবো। আরে লোকেশনটা না দারুণ ভাই, এখানে অনেক অনেক ক্যাটস পাওয়া যায়, অ্যান্ড এইগুলো রাতের বেলাও কাজ করতে পারবে। সো এটা ভেবে না আমার অনেক এক্সাইটিং লাগতেছে, কারণ এখন আমাদের রাতের বেলা তো না আমরা ক্যাটসগুলোকে দিয়ে আমাদের ইনগটে বেসে না কাজে লাগাইতে পারবো। বাট এইখানে তো আর একটা হওয়ার কথা, বাট এইখানে একটাও নেই কেন, বুঝলাম না। আর এইগুলো ভাই দেখুন
মানে উড়তে উড়তে ঘুমায় ভাই, এগুলো নিচে নামে না ভাই? এটা আবার কেমন কথা ভাই, নিচে তো নামবে অ্যাটলিস্ট, বাট এটা উড়তে উড়তে কেমনে ঘুমাচ্ছে? বাট ওইটা ডানার নিচে না ভাই, কেমন যেন আলো আলো ভাব। অ্যান্ড ক্যাটস তো এখানে ছিল আর একটা, বাট এখানে ক্যাটসই পাচ্ছে না, জাস্ট আর একটা ক্যাটস লাগবে তাই আমাদের কাজ হয়ে যেত। বাট ক্যাটস কই গেছে ভাই, ক্যাটস তো এখানে পাচ্ছি না। অ্যান্ড আবার না আমি ওই লোকেশনটাতে ফেরত যাই, অ্যান্ড ওইখানে দেখা যাক আমাদের ক্যাটস আছে কিনা। তবে থাকার তো কথা ভাই, একটা মারলে পরে তার একটা সঙ্গে সঙ্গে স্পন হয়ে যায়, বাট এইখানে ভাই এমন কিছুই হলো না। ও ভাই আমি না এতক্ষণ পরে বুঝতে পারলাম, আসলে সকাল হয়ে গেছে এই জন্য আর কোনো ক্যাটস কি স্পন করতেছে না। সো এইখানে দেখুন ভাই সূর্যের আলো প্রায় ভাই ফোটা ফোটা ভাব ভাই, সেই জন্য না ক্যাটসগুলোকে আর স্পন করা হয় নাই। তবে অন্য কোনো দিন আবার অন্য কোনো রাতে ভাই আবার ক্যাটসগুলোকে ধরা যাবে। অ্যান্ড আমি সরাসরি আমাদের ইনকট বেসে চলে যাব, কারণ এখন এইগুলোকে এইখানে দিয়ে দিব। অ্যান্ড আমার না এখন এইগুলোকে আপডেট করা লাগবে, অ্যান্ড এইগুলোকে দেওয়া যাক। ওকে সো একটা জাস্ট এখানে একটা ক্যাটস তো দিছি, বাট এখানে না আরও কয়েকটা দেওয়া লাগবে, বাট ওইগুলো হয়ে গেল ভাই এইখানে। আচ্ছা এইটা ভাই, আচ্ছা এটাও তো ক্যাটসি, হ্যাঁ এটা তো ক্যাটস। আচ্ছা টমব্যাট, এটাও টমব্যাট, এইটা আচ্ছা এটা, ও এটাই তো এটা, হ্যাঁ। আর আমাদের এটার নাম কি, এটার নাম কি, আচ্ছা ক্যাথরিস, ও এটার নাম আলাদা, এটার নাম আলাদা। ওকে ক্যাথরিসটাকে আমার নিজের কাছে রাখি। অ্যান্ড আচ্ছা এটার ট্রান্সপোর্টিং লেভেল কততে, এটার 2তে, আর এটার, হ্যাঁ এটার ভাই কোনো মাইনিং লেভেল না, এটা জাস্ট ট্রান্সপোর্টিং করতে পারতো, দরকার নাই ভাই। আর এইটাও সেম টু সেম কাজ করবে, এটা তো ট্রান্সপোর্ট করতে পারবে বাট মাইনিং করতে পারবে না। অ্যান্ড এইটা মেবি হ্যান্ডওয়ার্কের কাজে লাগবে, তবে এটা গাইজ আমার কাছে থাকুক। অ্যান্ড এখন না আমাদের মেবি ইনগট বেসে মেবি অনেক বেশি বেশি ইনগট মেক করতে পারবে হয়তো বা, দেখা যাক। আর এইখানে কয়েকটা মেবি ইনগট মেক করছিলাম, এটা হয়ে গেছে অলরেডি। সেখানে কয়েকটা ইনগট বানিয়েছে, মাত্র 8টা ভাই, অনেক স্লো স্লো চলতেছে ভাই, যেটা আমি একেবারেই আশা করি নাই। অ্যান্ড এখন না আমাদের এখানে রাতেও অনেক ইনগট মেক করতে পারবে, মানে ওর মাইনিং করতে পারবে আর কি। তো বারবার এই দুটোকে আমি গুলাই ফেলা দিই। ওকে সো এখন আবার বেসে চলে যাওয়া যাক। আর এখন দেখি গাইজ আমাদের এই পাল বক্সটাকে আপডেট করতে পারি কিনা, কারণ এটা এখানে আপডেট করা অনেক জরুরি হয়ে গেছে। সো এটা হচ্ছে বিল্ড এ কুকিং পট, ওকে কুকিং পট বানানো লাগবে। অ্যান্ড হচ্ছে উইট প্ল্যান্টিং আর হচ্ছে মিল, ওকে বুঝতে পারছি কী কী মেক করা লাগবে। সো রান্না করার জন্য না আমাকে একটা কুকিং পট মেক করা লাগবে, আর কুকিং পটটার মেবি টেকনোলজি আমাকে আনলক করতে হবে। ওকে সো কুকিং পটটা কোথায় আছে, অ্যান্ড একটু অ্যাডভান্সটা লাগবে যেটা দিয়ে অনেক তাড়াতাড়ি কুকিং করতে পারো। সো এই টাইম সব থেকে বেশি অ্যাডভান্স। সো গাইজ এখানে না আরও একটা আর্মার আছে, সো যেটাকে না আমি কাজে লাগাইতে পারবো। সো জানি না এটা বানাতে কী কী লাগবে, জাস্ট 20টার মতো ইনগট লাগবে। ওকে সো এতগুলো তো আমরা দিতে পারবো তাই না। সো এইখানে একটা আমাদের কুকিং পট বানাই ফেলি, বাট কুকিং পট কোথায়, সো ফুডের এখানে পাওয়া যাবে, এটা হচ্ছে কুকিং পট। আর এটাকে কোথায় দিলে ভালো হবে, সো এইখানে দেওয়া যাক। ওকে সো এইখানে বানাইতে দিই, অ্যান্ড এইখানে আমাদের কুকিং পট মেক করা হয়ে যাবে। অ্যান্ড আমাদের ক্যাটসটা হয়ে গেলে, তো ক্যাটসটাকে দিয়ে না এই কাজটা করে দিই। আরে ভাই ক্যাটসটার নামে ভাই তুলছিলাম, ওকে সো ক্যাটসটা মেবি আমাদের ইয়ের ভিতরে আছে। সো টমব্যাট ভাই আর ক্যাথরিস ভাই, তো গাইজ ওটার নাম নামে ক্যাটস না, বারবার আমি ক্যাটস বলে ফেলি কারণ এটা না ভুল করে বের হয়ে যায় মুখ দিয়ে। অ্যান্ড এটার নাম হচ্ছে ক্যাথরিস, আর এটা অলরেডি বানায় ফেলছে। অ্যান্ড আমার কিছু খাওয়ার না এখানে রান্না করা লাগবে, আর এখান থেকে কিছু নিয়ে নেওয়া যাক। আর এখানে অলরেডি আমার কাছে 190টার মতো আছে, আর এখানে জাস্ট আমি মেক করতে দিয়ে দেবো, আর ওরা অলরেডি মেক করেও দেবে ভাই। আমার এখানকার ইয়ের অনেক ভদ্র আছে। অ্যান্ড এখানে কয়টা দেবো, জাস্ট 30টা, আচ্ছা অর্ধেক দিই, হ্যাঁ। সো আমার কাছে জাস্ট 100টার মতো থাক, 50টা, আচ্ছা 50টার মতো থাক। আর এখানে প্রায় 200টার মতো আমাকে বেরি ওরা মেক করে দিবে, মেকটা তো রান্না করে দিবে আর কি। আর এখন আমাদের এখানে তো এটা বানানো হয়ে গেছে, অ্যান্ড আমাদের এখানে না গমের প্ল্যান্টিং করতে হবে। সো আমাদের লেভেল যেহেতু বাড়ানো লাগবে, আর ওই জন্য আমাকে গমের প্ল্যান্টিং করাই লাগবে। তো গাইজ তার সঙ্গে না আমাকে আরও একটা কাজ করা লাগবে। সো আমাকে এমন একটা পাখি ধরতে হবে যেটা আমি উপর থেকে লাফ দিলে ড্যামেজ দেবে না, যেটা আমাকে প্যারাশুটের মতো উড়ায় নিয়ে যাবে। অ্যান্ড আমার না একটা টেকনোলজি আনলক করা লাগবে যেটা আমাদের গমটা মেক করতে মেবি কাজে লাগবে আর কি। সো কী যেন প্ল্যান্টিং আছে এইটা, ওকে। অ্যান্ড মিলটাও ভাই আমরা আনলক করে নিই, অ্যান্ড জাস্ট আমরা এটা এখানে বানাই দিলে হবে। বাট এটার না সিড লাগবে, বাট আমার কাছে এখন সিড নাই। তবে গাইজ আজকে না আপাতত আমরা পাখিটাকে ধরবো। অ্যান্ড ওই পাখিটার লোকেশন গাইজ আমার জানা আছে, সো কারণ ওইটা আমি এর আগে দেখছিলাম। সো ওটা না কাজের একটা পাখি। সো এইখানে না কোথায় যেন, এইখানে কোথাও একটা দেখছিলাম, এইখানে কোথাও একটা দেখছিলাম। ওকে ভাই জাস্ট এটাকে ধরলে পরে হয়ে যাবে, বাট এটা একসঙ্গে দুইটা আছে ভাই, দুটার সঙ্গে ফাইট করে একটু মুশকিল। তবে আর দুটো আমাকে ভাই একের পর এক অ্যাটাক করে যাচ্ছে। আবে ক্ষেত্রকে ভাই মেরে ফেলবে নাকি ভাই? আবে ভাই এটা ভাই কিচ্ছু হয় না, আরে লাইফের অবস্থা খারাপ হয়ে গেছে। ও শিট ভাই আমি আবার মারা গেছি ক্ষেত্রকে। তবে এখন না এটাকে আমার ধরাই লাগবে ভাই, সেখানে তো মারা গেছিলাম আমি একটু আগে। অ্যান্ড এটা কোথায় আর পাচ্ছি না তো ভাই, এটা আমার পিছনে কি পড়ে গেল। আবে ক্ষেত্রকে ভাই এটা কি পড়ছে,
ওকে ভাগা যাক এখান থেকে। এন্ড এখানে কোথাও না কোথাও তবে ওটাকে পাবোই। এন্ড এখানে আরো অনেকগুলো পাল আছে, সো জানি না এগুলোকে ধরতে পারবো কিনা। তবে গাইজ আজকের মতো আপাতত এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই গাইজ, টাটা।